ঋণ খেলাপিদের ছাড় দিতে চায় নির্বাচন কমিশন। ঋণ অনাদায়ে যাদের বিরুদ্ধে মামলা হবে শুধু সেই সব প্রার্থীকে ঋণ খেলাপি বিবেচনা করে প্রার্থিতা বাতিল আইন সংশোধন করতে চায় নির্বাচন কমিশন। তবে ব্যাংক প্রতিনিধিরা কমিশনের এই প্রস্তাবের বিরোধিতা করেছেন। সকালে নির্বাচন ভবনে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশে থাকা ঋণ এবং বিল খেলাপির সংজ্ঞা সংশোধন নিয়ে বৈঠকে খেলাপির সংজ্ঞা সংশোধনের পক্ষে নিজেদের যুক্তি তুলে ধরে। বৈঠক শেষে সিইসি জানান, কমিশনের প্রস্তাবে তারা রাজি হননি, প্রয়োজনে বিষয়টি নিয়ে আরও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আইনটা ইংরেজিতে, ওটা বাংলায় ওর অনুবাদ আছে। বিভিন্ন কারণে কিন্তু অনেক সময় যে উদ্দেশ্যে একটা লোন নেওয়া হয়, সেই উদ্দেশ্যে ওই গৃহীত ঋণটাকে যিনি বড়োয়ার উনি ব্যবহার করতে পারেন না। আইনশাস্ত্রে এটাকে বলা হয় ফোর্স মেজুরে বা সুপারভেনিং ইম্পসিবিলিটি। আমি যে উদ্দেশ্যে ঋণ নিয়েছি একটা উদ্দেশ্যে, কিন্তু সেই উদ্দেশ্যটা আর বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না, আমি ঋণটাও পরিশোধ করতে পারছি না। দ্যাট ইজ নট এ ক্রিমিনাল যে বড়োয়ার তা না, এই জিনিসটা ডিফারেন্সিয়েট করতে চেয়েছেন।